আপনার প্রডিউসার নাই, আমি কী করবো? আমার প্রডিউসার আমি তৈরি করব। আপনাকে দিয়ে তো আর আমি ওই টাইম, ওই লাইটিং, ওই কম্পোজিশনে আমি ব্যাক করাইতে পারবো না, কারণ আপনার ব্যাক প্র্যাক্টিস। ইন্ডাস্ট্রি তো এখন যে জায়গায় চলে গেছে, এখন একটা নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, ওটা শাকিব খান ইন্ডাস্ট্রি। সে তার ক্যারিয়ার ঠিক রাখার জন্য, সে ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য সে তার নিজস্ব একটা ইন্ডাস্ট্রি তৈরি করে নিয়েছে। যে স্টিয়ারিংয়ে আমি বসাছিলাম, ওই স্টিয়ারিংয়ে এখন সে বসেছে। দর্শক, আমার সাথে এখন উপস্থিত আছেন বাংলা চলচ্চিত্রের গুণী পরিচালক এফআই মানিক স্যার। স্যার, শুরুতে জানতে চাইব কেমন আছেন? আছি, ইনশাল্লাহ ভালো আছি। শাকিব খানের ক্যারিয়ারের যে সফলতা বা আজকের দিন পর্যন্ত সে যে জায়গায় আছে, সেখানে আপনার ভূমিকা অনেক। আপনার সিনেমাগুলোর মাধ্যমে সে ডে বাই ডে নিজেকে ডেভেলপ করে আজকের অবস্থানে এসেছে। শাকিব খানকে কীভাবে দেখেছেন আর এখন কীভাবে দেখছেন? অতীতের শাকিব খান সম্পর্কে বহু আলোচনা হয়েছে, বহু কথা বলেছি, এগুলো আমার জন্য এখন ইম্যাটেরিয়াল। আমি একটি জিনিস বুঝি, যে অনেক দিন পরে একটা ছেলে ম্যাচিউরড হয়েছে, ম্যাচিউরড হওয়ার পরে সে কী করছে সে স্পষ্ট আমাকে বললো যে আপনি যেটা করবেন না আমি সেটা করব। আপনার প্রডিউসার নাই, আমি কী করব? আমার প্রডিউসার আমি তৈরি করব। আমি বিদেশে শুটিং করব, আমি এলেকজায় কাজ করব, আমি চেন্নাইতে টেকনোলজি নিয়ে কাজ করব, আমি কোরিওগ্রাফার আনবো চেন্নাই থেকে, আমি ফাইট ডিরেক্টর আনবো চেন্নাই থেকে। কী কারণে? সব লোকগুলো চিৎকার করে বলে, কেন ভাই আমরা কাজ জানি না? আপনি কাজ জানলে কী হবে? আপনি তো 25 লাখে অভ্যস্ত হয়ে গেছেন। আপনাকে দিয়ে তো আর আমি ওই টাইম, ওই লাইটিং, ওই কম্পোজিশনে আমি ব্যাক করাইতে পারবো না, কারণ আপনার ব্যাক প্ল্যান। এই কথাটা আমিও বলেছি যে আজকে যে খারাপ অভ্যাসটা হয়েছে, যখন আমি সিনেমা হল আপনাকে দেব, তখন আপনি কন্টেন্ট আমাকে দিতে হবে। না দিতে পারলে তো আপনার ছবি চালাবো না, তাইলে আমি হলিউডের ছবি আনতে হবে, নাইলে তাইলে আমি মুম্বাইয়ের ছবি আনতে হবে। এই তো হবে, আবারও পরিশ্রম করে এই জায়গায় আসতে হবে। তো কাজে শাকিব খান যে কাজটা করছে, আমি ওই দিন হাসতে হাসতে বললাম ওটা শাকিব খান ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তো এখন যে জায়গায় চলে গেছে, এখন একটা নতুন ইন্ডাস্ট্রি হয়েছে, ওটা শাকিব খান ইন্ডাস্ট্রি। ওর জন্য কোটি টাকা নিয়ে ঘরে বসে থাকে বহুত লোক, আর ওই শিডিউল কবে দিবে কী দিবে, গল্পের সিটিং, মিটিং, গান রেকর্ডিং, এগুলো আগে কনফার্ম করার পরে তারপরে ছবি। ও যদি মনে করে যে হ্যাঁ আমার এটা করলে আমার ক্যারিয়ার ঠিক থাকবে, আমি বলবো হি ইজ রাইট, 100% রাইট। সে তার ক্যারিয়ার ঠিক রাখার জন্য, সে ইন্ডাস্ট্রির বেটারমেন্টের জন্য সে তার নিজস্ব একটা ইন্ডাস্ট্রি তৈরি করে নিয়েছে। এখন তার ইন্ডাস্ট্রিতে যে ফর্মুলায় ছবি হবে, যে স্টাইলে ছবি হবে, সেটা অনেক আপনি ঈর্ষা করার কিচ্ছু নাই। আর সে ঈর্ষান্বিত হয়ে এ করেছে, ও করেছে, কী করেছে? আপনারটা মেরে খেয়েছে? না, মারে নাই। আপনাকে যন্ত্রণা দিতে পারে, ওই একটা পিরিয়ডে অনেক যন্ত্রণা দিয়েছে, আমাকে যন্ত্রণা দিয়েছে। আমি আজকে তাকে থ্যাঙ্কস দিই যে অন্ততপক্ষে শেষ মতো আমি এইটুকু দেখে গেলাম, এই ছেলেটি আমরা যে কাজটা করতাম, যে স্টিয়ারিংয়ে আমি বসাছিলাম, ওই স্টিয়ারিংয়ে এখন সে বসেছে। দ্যাটস অল, আর কিছুই না। তবে এইটা আপনাকে একটা সুন্দর সংবাদ দিই, 12 বছরের অবজারভেশন আমার। ঈদের পরে আমি ক্যামেরার সামনে নিয়ে যাচ্ছি, টাইটেল হচ্ছে দরিয়া। হয়তো ইন্ডিয়ান একটা স্টার থাকবে, বাংলাদেশে খুব আলোচিত একটা মেয়ে থাকবে। এই হচ্ছে আমার কাছে আগামীতে ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে আমার মতো অন্তত আরও 5 জন জীবিত আছে বাংলাদেশে, তারাও এই হাল ধরবে, এছাড়া কোনো ওয়ে নাই। আপনি প্রেজেন্টেশন দেবেন, দর্শক হুমড়িকে পড়বে। আমি লিফটে গত রোজারিদে এক ভদ্রলোককে আমি চিনি, তার সাথে 15 জন, তার মধ্যে উপজেলা চেয়ারম্যান অনেকে। তো আমি যেন কই যান, কয় লেভেল এইটে যাবো, লেভেল এইটে কি বলছে, ওই যে আপনাদের একটা ছবি রিলিজ হয়েছে প্রথমে, এই পুরা লোক নিয়ে এখন ছবিটা দেখি। আমি কেন, এইটা এমন প্রচার হয়েছে, এটা কি আমরা একটু দেখতে আসছি? তাহলে হইলটা কি, এই লোক তো আমার অডিয়েন্স না, এ তো সিনেমা দেখে না। ওই ভেড়ামারা মুন্সীগঞ্জের থেকে কিন্তু ছুটে আসছে আরও 15 জন নিয়ে। তাহলে কোনটা বেটার, 25 লাখ বেটার না শাকিব খান ইন্ডাস্ট্রি বেটার? শাকিব খান ইন্ডাস্ট্রি বেটার, এটা আপনাকে স্বীকার করলো। কারণ আমি যখন দেখি আমার ডাইনো নেই, বায়ো নেই, তখন আমার সেলফ ইন্ডাস্ট্রি, আমাকে একটা ইন্ডাস্ট্রি বানায় কাজ করতে হবে, সেই গল্প হইতে হবে, সেই গান হইতে হবে। অনেকে বলেন আপনি মিউজিক ডাইরেক্টর, মিউজিক ডাইরেক্টর তো ছিল আলাউদ্দিন আলী, আলম খান, আহমেদ ইমতিয়াজ বুলবুল, নাই তো কী হয়েছে? এখন ইমন শাহ আছে, সত্য শাহের ছেলে, শকত আলী ইমন, এর আগেও আমার কাজ করছে,
বধুবেশে কন্যা যখন এলো রে, তো কাজ করে নেই, এরা তো কাজ করেছে, এরাই এখনকার টাইমিং ধরে কাজ করবে। এখন টাইমের স্পেস যেটা রুচিতে আসে সেইটাই তো কাজ হবে। তবে আজকে তার জন্মদিন, একটি বিশেষ অনুষ্ঠানে জন্মদিনটা হচ্ছে দুবাইতে, সেখানে আদনানের একটা ছবির বোধহয় প্রমোশন আজকে ইন্ট্রোডিউস করাবে রাজকুমার। তাহলে আমি ধরে নিতে পারি দুইটা জিনিস, একটা হচ্ছে আজকে জন্মদিন, এই জন্য হ্যাপি বার্থডে টু ইউ শাকিব, আর আরেকটা ধরে নিতে পারি আদনানের আজকে ওপেনিং, বিজনেসের দিকে যাচ্ছে প্রমোশন। প্রিয়তমা দেখিয়েছে চমৎকার, আমার বিশ্বাস রাজকুমার প্রিয়তমাকে বিট দিয়ে আরও বেটার পজিশনে যাবে।